প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের 20 পৃষ্ঠার যে ভেন চিত্র রয়েছে, ভেন ডায়াগ্রাম, এই বিষয়টা নিয়ে আমরা আজকের পাঠে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পাঠগুলো আমরা এই পর্যন্ত করে ফেলেছি, যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো সবসময় দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এটা গণিতবিদ ছিলেন যার নাম হলো জন ভেন। ভেন চিত্রের নামকরণ করা হয়েছে সেই আবিষ্কারক ইংরেজ দার্শনিক এবং যুক্তিবিদ জন ভেনের নাম অনুসারে। তো ভেন চিত্রের সার্বিক সেটকে একটা সমতলে আয়তাকার জ্যামিতিক আকার দ্বারা প্রকাশ করা হয় এবং ওই সার্বিক সেটের উপসেটগুলোকে ওই আয়তাকার ক্ষেত্রের ভিতরে বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয়। পাশের ভেন চিত্রে সার্বিক সেট, এই টোটালটাকে বলা হয় ইউ সার্বিক সেট, আর তার একটি উপসেট এ দেখানো হয়েছে, ভিতরে একটা উপসেট। আমরা বিষয়টা আরও যদি ক্লিয়ার করে বোঝাতে চাই তোমাদের, তাহলে দেখো একটা সার্বিক সেট ইউ, তো সার্বিক সেটের উপাদানগুলো বেশি থাকে, ধরো 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, তো এর আমরা যদি একটা বা দুটো উপসেট বের করে নিই যেগুলোর মধ্যে আসলে এই উপাদানগুলো থাকতেই হবে, যেমন আমরা 3, 4, 5 নিলাম। হ্যাঁ, আর একটা উপসেট আমরা নিই বি, সেটা হচ্ছে 5, 6। এখন এটাকে আমাকে যদি ভেন চিত্রে দেখাতে বলা হয়, তাহলে প্রথমে আমাদের একটা আয়ত আঁকতে হবে। তো এটা হচ্ছে টোটাল যে জায়গাটা আছে আয়তের ভিতরে, এটা হচ্ছে সার্বিক সেট ইউ, আর এর ভিতরে আমরা দুটো বৃত্ত আঁকবো, এ সেটের জন্য একটা, বি সেটের জন্য একটা। আর এখানে খেয়াল রাখতে হবে যে এই এ সেট আর বি সেটের কমন উপাদান, যেমন এই যে 5 দেখো কমন আছে, তো সেক্ষেত্রে আমরা দেখো এটা এ সেটের জন্য একটা বৃত্ত দিলাম, আর দুইটা বৃত্তের একটা কমন স্পেস, কমন জায়গা রাখতে হবে, যেটা এইটুক জায়গাটা। তাহলে এই 5 যেহেতু দুইটা সেটে আছে, 5কে আমাদের এই জায়গাটায় লিখতে হবে, আর এ সেটের যে বাকি উপাদান থাকলো 3, 4, এটা আমাদের এই এই সাদা জায়গাটার মধ্যে লিখতে হবে যে কোনো জায়গায়। আর এখানে যে 6 থাকলো, যেটা বি সেটের উপাদান কিন্তু এতে নেই, সেটা আমরা এই স্পেসটার মধ্যে লিখবো, এটা হলো বি সেট। এইভাবেই আসলে ভেন চিত্রের মাধ্যমে সেটগুলোকে দেখানো হয়। আর এখানে আসলে একটাই সেট দেখানো হয়েছে, এটা কিছু না, যে ইউ যদি একটা সার্বিক সেট হয়, এরকম যদি একটা সেট থাকে, দুটো না, তখন আমরা স্বাভাবিকভাবে এটা হচ্ছে যে সার্বিক সেট একটা আয়ত একে, এটা হলো ইউ, এর ভিতরে জাস্ট একটা বৃত্ত দেব যেটা হচ্ছে এ সেট, এরকম। আর দুটো সেট থাকলে এই জিনিসটা দেখে করতে হয়, আবার যদি কমন উপাদান নাই থাকে, ভিন্ন কমন উপাদান নাও থাকতে পারে দুটোর মধ্যে, হ্যাঁ, সেক্ষেত্রে এই জায়গাটায় আমরা কিছু লিখবো না, এখানে 3, 4, 5 এদিকে লিখবো, আর এর উপাদানগুলো এই পাশে লিখবো। তো এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে ভেন চিত্রের মাধ্যমে কিভাবে সেটের অপারেশনগুলো উপস্থাপন করা হয় তা নিচের চিত্রে দেখানো হলো। পরবর্তী সেট প্রকাশের কাজে আমরা ভেন চিত্র ব্যবহার করব। তো ভেন চিত্রের মাধ্যমে সেট প্রক্রিয়াকরণ, যে কোনো সেট এ এবং বি এর জন্য, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ বাদ বি, আর এর যে পূরক সেট সেট অফ কমপ্লিমেন্ট, এর ভেন চিত্র নিচে দেওয়া হলো। আমরা এই বিষয়গুলো এখন বোঝার চেষ্টা করব। আমরা 21 পৃষ্ঠায় চলে যাচ্ছি। 21, তো প্রথমে আমাদের 1 নম্বরে যেটা ছিল এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তো এটাকে এখানে দেওয়া আছে, আমরা তারপরে বোঝানোর জন্য ক্লিয়ার করে দেখাচ্ছি। যে আমরা দেখো প্রথমে ভেন চিত্র মানেই তোমাকে অবশ্যই একটা আয়ত এঁকে নিতে হবে, এটা হচ্ছে সার্বিক সেট বলা হয় ইউ। হ্যাঁ, তো এই এ ইউনিয়ন বি কে আমরা দেখাতে গেলে দুটার একটা সংযোগ করতে হবে। এখানে দেখো এ বির কোনো উপাদান দেয়া নেই, যার কারণে আমরা এটাকে যদি মনে মনে এ সেট ভাবি একটা বৃত্ত দিয়ে, আরেকটা সেট বি, হ্যাঁ, যেটা দুইটার মধ্যে একটা কমন জায়গাও রাখতে হবে, এই যে এইটুক জায়গা, এটা হলো বি সেট। তাহলে এই এ ইউনিয়ন বি বলতে কিন্তু এই দুইটা বৃত্তের যে পুরো জায়গাটা রয়েছে, অর্থাৎ এইভাবে যদি আমরা দাগ দিই এইভাবে, তো এই পুরো জায়গাটাকে আমরা বলবো হচ্ছে এ ইউনিয়ন বি, পুরো জায়গাটা, এই পুরো স্পেসটা যেটা আমরা এইভাবে ডোরাকাটা দাগ দিলাম, এটাই কিন্তু আমাদের এ ইউনিয়ন বি মিনিং করবে। একটু আগে আমরা যেটা দেখালাম যে এ আর বি এর মধ্যে যদি কোনো কমন উপাদান থাকে, সেটা আমরা এইখানে লিখবো, আর যদি কমন নাই থাকে, তাহলে এ সেটের উপাদানগুলো এইদিকে লিখবো, বি সেটেরগুলো এইদিকে লিখবো। তো এটাই হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে দেখানো, এটা ছিল 1 নম্বর। এরপর 2 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো এটা মানে তোমরা নিশ্চয়ই আগের পার্টগুলো দেখেছো যে দুইটা সেটের কমন যে উপাদান সেটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। তো এটার জন্য আমাদের আবারও একটা এইভাবে আয়ত এঁকে নিতে হবে। তো এই যে এই জায়গাটুক ছিল, হ্যাঁ, এটাই কিন্তু আমাদের এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুইটা সেটের কমন জায়গা।
তো এই টোটালটা হচ্ছে, টোটালটা আমরা ইউ হিসেবে লিখতে পারি। হ্যাঁ, সার্বিক সেট টোটালটা হলো আমাদের ইউ। আর এখানে আমরা একটা এ বৃত্ত দিলাম, এ বৃত্ত, আর এই জায়গাটায় আমরা একটা বি একটা বৃত্ত আঁকলাম, এটা একটা বি সেট। তাহলে এই দুটোর মধ্যে যে কমন, অর্থাৎ এই জায়গাটু, এইটা আমরা এইভাবে দাগ দিয়ে দেখাবো যে এটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি সেট। এটা আমরা যদি ভেন চিত্রে দেখাই তাহলে এই বিষয়টা আসবে। এরপর তিন নম্বরে যেটা আছে, এ বাদ বি, তো এখানেও প্রথমে আমাদের এটা হলো এ বাদ বি, অর্থাৎ এ থেকে বি সেটের উপাদানগুলো হ্যাঁ বাদ দিতে হবে। তো এটা প্রথমে আমরা একটা আয়ত এঁকে দিই, আয়ত এঁকে নিয়ে আমাদের ঠিক একইভাবে এই যে এই দুটো চিত্র কিন্তু একই রকম, কিন্তু কোনটাকে আমরা আসলে মিনিং করছি এই জিনিসটা অথবা এই জিনিসটা, সেই দাগটা হলো এমার্জেন্সি। তো এটা একটা এ সেট দিলাম বৃত্ত দিয়ে, আর এইখানে একটা আমরা বি সেট উপস্থাপন করলাম বৃত্ত দিয়ে। এখন এ বাদ বি, এই কথাটার অর্থ হচ্ছে যে ধরো এইরকম যে উপাদানগুলো থাকে, এ সমান যদি একটা সেট আমরা দিই 5, 6, 7, হ্যাঁ, আর বি সেট ধরো 7, আমরা অল্প উপাদান দিয়ে বোঝাচ্ছি, তাহলে এখানে আমার যদি যদি এ বাদ বি আমরা বের করি, তাহলে নিয়মটা হচ্ছে এর জায়গায় প্রথমে এ সেটটা বসালাম 5, 6, 7, তারপরে বাদ, হ্যাঁ, বি এর জায়গায় বি সেটটা বসালাম। তো এক্ষেত্রে এইখানে যে 7 কমন উপাদানটা, এটা বাদ দিয়ে হ্যাঁ অ্যান্সারটা এখান থেকেই হবে, প্রথম সেট থেকে এই 5, 6 এটাই হবে অ্যান্সার। তার মানে বিষয়টা হচ্ছে যে যেটা এ বাদ বি আসবে ফাইনাল, হ্যাঁ, এর মধ্যে বি এর কোনো উপাদান দেখো থাকবে না, কেননা এটা কমনটা কিন্তু আউট করে দেওয়া হয়। তো সেরকমই একটা বিষয় এখানে, এ বাদ বি মানে হচ্ছে পুরোটা হচ্ছে এ, হ্যাঁ, বাদ বি অর্থাৎ বি এর এইটুকু অংশ বাদ দিতে হবে। তাহলে এই যে জায়গাটা থাকলো এইটা, যার মধ্যে বি এর কোনো অংশ পড়লো না, এটাকেই বলা হয় ভেন চিত্রের মাধ্যমে আমরা এটাকে বলবো এ বাদ বি। অর্থাৎ এই যে এ থেকে, হ্যাঁ, এরও একটি অংশ বাদ গেছে, যে 7টা যেমন বাদ গেল এ থেকেও, তো এটাই হলো বিষয়, এটাকে বলা হয় হ্যাঁ এ বাদ বি। লাস্টে ছিল এর পূরক সেট, অর্থাৎ কখনো ড্যাশ দিয়ে দেয় এইভাবে প্রাইম, অথবা এখানে সি লেখা থাকে, এই সি হচ্ছে পূরক সেটের যে ইংলিশ কমপ্লিমেন্ট অফ এ সেট, ওই কমপ্লিমেন্টের সি দিয়ে প্রকাশ করা হয়। তো এইটা মানে হচ্ছে এই এইটা হোক আর এইটা হোক, যেটা এর পূরক সেট, এটা মানে হলো ইউ বাদ এ, অর্থাৎ ইউ থেকে এ সেটটাকে বাদ দিতে হয়, এটি হচ্ছে এর পূরক সেট। তো এটার জন্য আমাদের প্রথমে আবারও একটা আয়ত এঁকে নিতে হবে, এই আয়ত আঁকার পরে এর ভিতরে আমরা একটা এ সেট অর্থাৎ একটা বৃত্ত দিয়ে এটা এ সেট মিনিং করে দেব। এখন এই যে এর যে পূরক সেট বলা হলো, এটা মানে হচ্ছে ইউ বাদ এ, তাহলে ইউ হচ্ছে আমাদের এই পুরো সেটটা যেটা আয়ত ছিল, এইটা থেকে এ বাদ দিতে হবে। তাহলে এই যে বাইরে যে জায়গাগুলো থাকলো বৃত্তটার বাইরে, এই স্পেসটা, এটাই হচ্ছে আমাদের এর পূরক সেট, যেটা আমরা দাগ দিচ্ছি এই এরিয়াটা, এই এরিয়াটা, এই যে যেটা আমরা দাগ দিলাম এটাই হচ্ছে এর পূরক সেট। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমরা নিচে যাই, বাস্তব সমস্যায় ভেন চিত্র সমস্যা 1। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে, পছন্দের তালিকায় ইলিশ মাছ, তো ইলিশ মাছ পছন্দ করেন না এমন বাংলাদেশি খুব কমই আছে, বাংলাদেশি নন শুধু, বিদেশি অনেক দেশেও ইলিশ মাছ পছন্দ করে, সমগ্র পৃথিবীতে জনসংখ্যা যত তাদের মাঝে বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন ব্যক্তিদের সেটটি কেমন হবে চিন্তা করতে পারো। তো একটু বিশ্লেষণ করে দেখা যাক, ধরি সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেট হচ্ছে ইউ, হ্যাঁ, যেটাকে আমরা বারবার সার্বিক সেট বলছি। তো সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেট, এটাকে আমরা ইউ ধরলাম, এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। এটা যদি পৃথিবীর সমস্ত জনসংখ্যা হয়, তারা মনে করো যে এই আয়তের মধ্যে আছে, যেটা আমরা সার্বিক সেট হিসেবে জানি টোটালটা। তো এখন যেটা বলা হচ্ছে, এটা হলো পৃথিবীর জনসংখ্যার সেট, হ্যাঁ ইউ, ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট হলো ই। তাহলে আমরা এখানে একটা বড় করে বৃত্ত আঁকবো, হ্যাঁ, যে বৃত্তটার মধ্যে যারা আছে এইখানে ই নামকরণ করলাম। হ্যাঁ, তোমরা সুন্দর করে বৃত্ত কম্পাস দিয়ে আঁকবে, আমরা হাত দিয়ে আসলে বোঝানোর জন্য আঁকছি। তো এই এই বৃত্তটার মধ্যে, এটা হলো পৃথিবীর সমস্ত জনসংখ্যা এখানে আছে, আর এই বৃত্তটার মধ্যে যারা যারা পড়লো তারা ইলিশ মাছ পছন্দ করে, এবং এদের মধ্যে কেউ কেউ আছে যারা বাংলাদেশি, এবং কেউ কেউ আছেন যারা হচ্ছে বাংলাদেশের বাইরে, কিন্তু এর ভিতরে যারা আছে সবাই কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন। তো এখন
এইখানে আমরা যদি আরেকটা বৃত্ত, ছোট বৃত্ত আঁকি, যেটা হচ্ছে ভিতরে লেখাই ভালো হবে বি, অর্থাৎ বাংলাদেশের যে মানুষগুলো ইলিশ মাছ পছন্দ করেন, হ্যাঁ, তারা হচ্ছে এইটুক জায়গার মধ্যে আছে। আর এই বাইরের জায়গাটুতে টুকুতে যারা আছেন তারা কিন্তু বিদেশি, হ্যাঁ, বাংলাদেশি নন। এটাকে এফ নামকরণ করা হলো, এই স্পেসটা বাংলাদেশি নন, কিন্তু আবার ইলিশ মাছ পছন্দ করেন। তো এটাই কিন্তু এখানে দেখাতে বলা হচ্ছিল, যে উপরে বলেছিল যে পৃথিবীর জনসংখ্যা যত, তাদের মাঝে বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন, এমন ব্যক্তিদের সেটটি কেমন হবে। তো তাদের সেটটা এটাই হবে, এই যে এফ যেটা আমরা দাগ দিয়ে দিয়েছি, এই এই স্পেসটাকে আমরা বলবো যে তারা বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করে। আর এইখানে যারা ছিল টোটাল আয়তের ভিতরে, তারা কিন্তু হচ্ছে পৃথিবীর মোট জনসংখ্যা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, অনেক ইন্টারেস্টিং ছিল বিষয়টা। তো আমরা এটা দেখলাম, এখন লাস্ট যেটা আমরা দেখবো, মাথা খাটাও, যে কোনো সেট এ বি সি এর জন্য নিচের সেটগুলোকে ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো সেই সেটগুলো দেয়া নেই আমাদের, জাস্ট হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে জিনিসটা দেখাতে হবে। প্রথমটা ছিল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ তিনটা সেটের একটা আমাদের সংযোগ সেট তৈরি করতে হবে। তো প্রথমেই আমাদের একটা আয়ত এঁকে নিতে হবে, তারপরে আমরা ভিতরে তিনটা বৃত্ত দেব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এ, তো একটা কমন জায়গা রেখে এখানে একটা বি বৃত্ত দেব, আর একটা সি বৃত্ত আমরা এখানে দেব। হ্যাঁ, এমনভাবে দেব যেন এতেও থাকে আবার বিতেও কানেকশন থাকে। এই তো এই যে এখন এ বি সি এর যদি আমরা সংযোগ করি, তাহলে এই সম্পূর্ণ স্পেসটা, এই তিনটা বৃত্তই যে স্পেসগুলো পেয়েছে, এই পুরো স্পেসটাকে আমরা বলবো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটাই হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে দেখানো। ওকে, এরপরে দুই নম্বর, দুই নম্বরে আছে এ ইন্টারসেকশন বি, আর তার উপর সি দেওয়া আছে, মানে হচ্ছে সেটার পূরক সেট। তো আমরা এখন সেটা দেখাই, যে এ ইন্টারসেকশন বি, তাদের আবার কমপ্লিমেন্ট, অর্থাৎ পূরক সেট। তো এটার সূত্র আমরা জানি, হ্যাঁ, পূরক সেটের সূত্রই হচ্ছে যে ইউ বাদ, হ্যাঁ, এ ইন্টারসেকশন বি, এটাকে বলা হয় হচ্ছে এ ইন্টারসেকশন বি এর পূরক সেট। হ্যাঁ, এটা ড্যাশও দেয় কখনো, যদি কখনো এ ড্যাশ হয় এর মানে হচ্ছে মাইনাস অথবা বাদ, যে কোনো একটা দেওয়া যায়, বাদ চিহ্নটা যেমন এই দিকে দিতে হয়, একই বিষয়। তো এ এ এর পূরক সেট মানে হচ্ছে ইউ বাদ এ, তাহলে এইটার পূরক সেট হবে ইউ বাদ এটা, এই বিষয়। তো আমরা প্রথমেই একটা আয়ত আঁকি, এই আয়ত পুরোটা হচ্ছে আমাদের সার্বিক সেট ইউ, এটা প্রতিটা আয়তের এই জায়গায় আমরা ইউ লিখে দিতে পারি। এই ইউ আর ইউ এক না, এই ইউ হচ্ছে টোটাল বিষয়টাকে বোঝায়, আয়তের পুরো স্পেসটা, যেটা সার্বিক সেট বলা হয়, আর এই ইউটা হচ্ছে সংযোগ করা। ওকে, এখন আমরা এ আর বি দুটো সেট বৃত্ত দিয়ে বোঝাবো, যে এটা হচ্ছে আমাদের এ সেট, আর আরেকটা বি সেট এইভাবে আমরা পাশে আরেকটা বৃত্ত এঁকে দেবো। তাহলে এ ইন্টারসেকশন বি, নর্মালি যদি আমরা ভাবি যে এইটা মানে আসলে কি, তো এ আর বি এর যে কমন জায়গাটা, অর্থাৎ এই যে এ আর বি এর কমন জায়গা দেখো, এইটুক জায়গা। তো এইখানে যেহেতু এ ইন্টারসেকশন বি যদি চাওয়া হতো শুধু, তাহলে কিন্তু আমরা এটি দাগ কেটে দিতাম, এটাই অ্যান্সার হতো। যেহেতু এ ইন্টারসেকশন বি এর পূরক সেট চাওয়া হয়েছে, এটা মানে হয়েছে ইউ থেকে বাদ দিতে হবে, এটা মানে বাদ বা মাইনাস, কি বাদ দিতে হবে, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই কমন জায়গাটা বাদ দিতে হবে, ইউ মানে হচ্ছে এই পুরো জায়গাটা। তার মানে দেখো অ্যান্সারটা হবে, এইটুক জায়গায় আমরা শুধু দাগ দেবো না, ওইটা মানে পুরো ইউটা থেকে ওই জায়গাটা বাদ দিতে হবে, এইভাবে এইভাবে আমরা দাগ দিয়ে দেবো। ওকে, এগুলোতেও দাগ পড়বে, তাহলে এইটার মানে কিন্তু হচ্ছে ইউ মানে এই পুরোটা, হ্যাঁ, এই ইউ থেকে আমরা বাদ দিলাম এই জায়গাটা, বাদ দিলে তাহলে এই যে আমরা ডোরাকাটা দাগ দিলাম, এই স্পেসটা থাকবে, এটাই হচ্ছে আমাদের এই জিনিসটা, এ ইন্টারসেকশন বি এর পূরক সেট। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এইটা আমরা তিন নম্বরটা দেখি, এ ইন্টারসেকশন এখানে আছে বি ইউনিয়ন সি। তো এটা প্রথমে আমাদের ওই একই একটা আয়ত রাখতে হবে। তো এখানে যেহেতু তিনটা সেট আছে, তিনটা বৃত্ত লাগবে, পুরোটা হচ্ছে আমাদের ইউ সার্বিক সেট, তাহলে এইটা আমরা এ বৃত্ত দিয়ে এ সেটটাকে মিনিং করলাম, তারপরে এইখানে আমরা একটা বি সেট নিলাম, এটা হচ্ছে বি বৃত্ত, আর এইখানে একটা আমরা সি সেট দিলাম, এটা হচ্ছে সি বৃত্ত।
তো দেখো বি ইউনিয়ন সি মানে হচ্ছে বি আর সি এর একটা সংযোগ করতে হবে। তো সংযোগ সেট আমরা প্রথমেই দেখলাম যে বি সেটের যে জায়গাগুলো আছে সেইটা প্লাস সি সেটের যে জায়গাটা আছে এই এই জায়গাগুলো আমাদের দাগ দিয়ে দিতে হবে। এটা এটা হচ্ছে আমাদের নর্মালি বি ইউনিয়ন সি, বি আর সি বৃত্তের মধ্যে আমরা ভরাট করে দিলাম। তার সাথে দেখো এ এর ইন্টারসেকশন করা আছে, এটা মানে হচ্ছে কমন, অর্থাৎ এই বি ইউনিয়ন সি এর কতটুক জায়গা এ সেটের মধ্যে পড়েছে। খেয়াল করে দেখো এ বৃত্ত যদি এটা হয় তাহলে বি ইউনিয়ন সি এর ডোরাকাটা দাগ যেটা এই এই জায়গাটুক পড়েছে, এই জায়গাটুকু পড়েছে আর এই জায়গাটুক পড়েছে, এটাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অর্থাৎ এটাকে তোমরা চাইলে অন্য কালার করে দিতে পারো, আমরা একটু কালো করে দিচ্ছি। হ্যাঁ, এই যেটা আমরা কালো করে দিচ্ছি সেটাই হবে অ্যান্সার। এই যে খেয়াল করে দেখো যে এই জায়গাটুক বি ইউনিয়ন সি অর্থাৎ বি সেট সি সেটের মধ্যে আছে, প্লাস সেটা আবার এ সেটে পড়েছে অর্থাৎ এ সেটের একটা কমন স্পেস। তো এটাই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।